हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज ये वीडियो तो आमरा कथा बोलबो मोहनबागान सुपार जायंट्स तारा किन्तु तीन जन प्लेयर के कन्फार्म साइन करे निलो। एछाड़ा आमरा कथा बोलबो रॉय किशनर ब्यापारे। तो गाइस चलो, बेस किछु छोटो आपडेट्सो रयेछे आईएसएल एर सम्बन्धे, तो सेगुलो तोमादेरके आजकेर ये भिडियोटिते डिटेल्से आलोचना करे जानिए देबो। तो गाइस प्रथमत आमरा शुरू करब मोहनबागानेर आपडेट दिए। तो तार आगे चैनलटिके जारा सबसक्राइब करोनि एबं जारा नतून एसेछो तारा अवश्यई सबसक्राइब करे पाशेर बेल नोटिफिकेशनटिके अल प्रेस करे दिओ, ताहले परबर्ती এইধরনের আপডেটগুলো তোমরা একদমই মিস করবে না। তো প্রথমত আমরা কথা বলে নিই রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণা যিনি কিন্তু এটিকে মোহনবাগান দুটো দলের হয়ে দুর্দান্ত কাঁপিয়ে গেছে আইএসএলে, এবং মোহনবাগান এবং এটিকে ফ্যান্সদের এক নম্বর মানে চয়েস ছিল যে মোহনবাগানে খেলুক, তার নাম হলো কিন্তু রয় কৃষ্ণা। এছাড়াও ডেভিড উইলিয়ামসেরও কিন্তু অনেক মানে ফ্যান্স ছিল মোহনবাগানে তারা যখন খেলে গিয়েছে। তো সেই রয় কৃষ্ণা যখন বেঙ্গালুরু এফসিতে যোগ দেয় জোয়ান ফ্রান্ডো তাকে ছেড়ে দেওয়ার পর, খুব একটা ভালো তিনি তাকে মেলে ধরতে পারেনি। তো খুব ভালো পারফরমেন্স করেননি রয় কৃষ্ণা, শেষ দিকে এসে কিন্তু দুর্দান্ত একটু পারফর্ম করেছে। তো সেই পারফরমেন্সে হয়তো বা বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট খুশি নয়, তো তাই কিন্তু রয় কৃষ্ণাকে তারা রিলিজ করতে চলেছে। তো সেই থেকে কিন্তু সংশয় উঠেছে রয় কৃষ্ণা কি আবারও এটিকে মোহনবাগানে ব্যাক করতে চলেছে। তো তোমাদেরকে বলে রাখি জোয়ান ফ্রান্ডোই কিন্তু রয় কৃষ্ণাকে নিজে থেকে রিলিজ করেছিল, তো তাকে ফেরানোর মতো কোনো পসিবিলিটি দেখছি না। তো মেবি তিনি কলকাতারই কোনো ক্লাব ইস্ট বেঙ্গলে আসতে চলেছে, যেহেতু আমি শুনলাম যে কলকাতার কোনো ক্লাবে আসছে। তো সেক্ষেত্রে তোমরা ধরে নাও ইস্ট বেঙ্গলেই কিন্তু রয় কৃষ্ণা আসতে চলেছে। তাছাড়াও কিন্তু ইস্ট বেঙ্গল এফসি আলভারো ভাস্কেজের প্রতি ইন্টারেস্টেড শো করেছে। তো আসে কে এখন দেখার বিষয়, রয় কৃষ্ণা নাকি আলভারো ভাস্কেজ। তো কে এলে বেটার অপশন হবে ইস্ট বেঙ্গলের জন্য, অলরেডি ক্লেইটন সিলভা রয়েছে, তো তিনিও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে ইস্ট বেঙ্গলের হয়ে এই সিজনটা ধরে। তো তার পাশাপাশি যদি রয় কৃষ্ণা ভাস্কেজের মতো একজন প্লেয়ার আসে, তো ইস্ট বেঙ্গল কিন্তু খুবই শক্তিশালী একটা টিম হয়ে যাবে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো তোমরা কাকে দেখতে চাও পার্সোনালি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এরপর আমরা কথা বলবো যেই আপডেটটা নিয়ে এতদিন ঘোরাঘুরি করছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে একটা রেসারেসি টানাটানি যেটা চলছিল আকাশ মিশ্রকে নিয়ে। তো সেই আকাশ মিশ্র কিন্তু মোহনবাগানে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, তো ফাইনালি ডিলটা ডান করে ফেলেছে মোহনবাগান। তো কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দেবে মোহনবাগান সুপার জায়ান্টস। তো তোমাদের এই মানে সইটা নিয়ে কতটা মানে মন্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এই সইটা কতটা ভালো মোহনবাগানের জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর এরপর আমরা কথা বলবো মোহনবাগানেরই একজন দুর্দান্ত প্লেয়ারকে সাইন করিয়েছে এই বছরই জানুয়ারি মাসে সাইন হয়ে গিয়েছিল। গত বছর থেকে কিন্তু কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান, তো সেই প্লেয়ারটির নাম হলো কিন্তু আনোয়ার আলী। তো আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গিয়েছে, তো তারও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হওয়ার বাকি রয়েছে। এখনও কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে না সেটাই এখন দেখার। তো তারা কিন্তু একসঙ্গে তিনজনের নাম কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করতে চায় মোহনবাগান, এটাই কিন্তু জানা গিয়েছে। তো এই দুটো ইন্ডিয়ান প্লেয়ার, এছাড়াও একজন বিদেশি প্লেয়ার। তো সেই বিদেশি প্লেয়ারের নামটাও তোমাদেরকে জানিয়ে দিই, তো সেই প্লেয়ারটি হলো একজন স্ট্রাইকার। তো সেই স্ট্রাইকারের নাম তোমাদের আর জানার বাকি থাকছে না, তো তার নাম হলো কিন্তু জেসন কামিংস। তো জেসন কামিংসের নাম তোমরা প্রচুর শুনেছো যে মোহনবাগানে আসতে চলেছে, ডিল ডান হয়ে গিয়েছে, অনেক কথা শুনেছো তার ব্যাপারে। তো অবশেষে ফাইনালি তারা কিন্তু তার সঙ্গে চুক্তি করে ফেলেছে, ডিল ডান হয়ে গিয়েছে, তো জাস্ট সময়ের অপেক্ষা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টটা করার জন্য। তো ফাইনালি মোহনবাগান কিন্তু তিনজন প্লেয়ারকে সাইন কমপ্লিট করে নিল, আর তিনজনেরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করে এখন এটা দেখার। তো তোমরা কবে দেখতে চাও এই তিনজন প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, আর কত তাড়াতাড়ি হলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর রয় কৃষ্ণা কোন টিমে গেলে ভালো হয়, আবারও কি মোহনবাগানে ব্যাক করুক, এরকম কি কোনো মন্তব্য থাকলে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর না ইস্ট বেঙ্গলে যাই সেটা ভালো হবে, তো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইজ এই আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।